আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কোষ রসায়ন অধ্যায়ের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ভিডিওতে আমরা বিগত ক্লাসে যা পড়েছিলাম তার পরবর্তী অংশটা পড়ব। লাস্ট ক্লাসে আমরা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা পর্যন্ত জেনেছিলাম। সো এখন আমরা দেখব পাঁচ কার্বন বিশিষ্ট সেই শর্করার চেইন স্ট্রাকচারটা আসলে কীভাবে ফর্মেশন হয়। পাঁচ কার্বন বিশিষ্ট যে শর্করাটা আমরা জেনেছিলাম রাইবোজ, সেই রাইবোজের ক্ষেত্রে ডি রাইবোজ, এল রাইবোজ, এই বিষয়টা কী আমরা জানার চেষ্টা করব। এদের যে চেইন স্ট্রাকচারটা আছে সেই চেইন স্ট্রাকচার থেকে কীভাবে রিং স্ট্রাকচার পাওয়া যায়, এবং আমরা এটাও জানার চেষ্টা করব এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করাগুলো ডিএনএ আরএনএ তৈরির ক্ষেত্রে কীভাবে হেল্প করে। সো চলো আমরা শুরু করি। আমরা পাঁচ কার্বন বিশিষ্ট সেই শর্করাটা আবার নতুন করে আঁকানোর চেষ্টা করব। যেহেতু এটা পাঁচটা কার্বন বিশিষ্ট শর্করা, সো আমি সবার আগে যে কাজটা করি পাঁচটা কার্বন এঁকে ফেলি। চারটা কার্বন, পাঁচটা কার্বন আমি এঁকে ফেললাম, আমার পাঁচটা কার্বন চলে আসলো। এবার আমরা জানি পাঁচ নাম্বার যে কার্বনটা আছে, পাঁচ নাম্বার কার্বন আমরা চোখ বন্ধ করে CH2OH লিখে ফেলতে পারি। এগুলো আমরা আগের ক্লাসে দেখে আসছি। ওকে, এবার আমরা, এটা হচ্ছে আমার এক নাম্বার কার্বন। এক নাম্বার কার্বনে আমরা সাধারণত কাকে রাখি? এক নাম্বার কার্বনে আমরা CHO বা অ্যালডিহাইডকে রাখি, যেহেতু আমরা রাইবোজ গঠন করার চেষ্টা করছি। এবং বাকি হাতগুলোতে আমরা জেনেছি যে কার্বোহাইড্রেট তৈরি করতে গেলে আমার OH এবং এইচ ব্যবহার করতে হয়, তবে OH ব্যবহারের ক্ষেত্রে একটা কার্বন একটা মাত্র OH পাবে, এটা আমরা জেনেছি। সো একটা করে OH দিয়ে দিচ্ছি আমি, সবগুলো একদিকেই দিলাম একটা করে OH, এবং বাকি হাতগুলোতে একটা করে এইচ আমরা দিয়ে দিই। এখন যদি আমরা গোনার চেষ্টা করি এখানে কতগুলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তাহলে আমরা দেখব কার্বনের সংখ্যা আগে থেকে পাঁচটা ছিল, আমরা জানি। আমরা যদি হাইড্রোজেনের সংখ্যা গোনার চেষ্টা করি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা হাইড্রোজেন। এবং অক্সিজেন যদি গোনার চেষ্টা করি 1, 2, 3, 4, 5টা অক্সিজেন। তার মানে আমার কিন্তু 1:2:1 এখানে কিন্তু মিলেছে, এবং এই যৌগটার নাম হচ্ছে রাইবোজ, এবং এটা একটা অ্যালডোজ প্রকৃতির, অর্থাৎ এটা একটা কি শর্করা, এটা একটা অ্যালডিহাইড শর্করা, এর নাম হচ্ছে রাইবোজ। সেভাবে করে আমি যদি এখানে কিটোন ব্যবহার করে দিলাম, আমরা রাইবুলোজ তৈরি করতে পারবো, কিটোন শর্করা, তাই না? তাহলে এখান থেকে এখন একটা প্রশ্ন চলে আসে, রাইবোজের ভিতরে দুটো টাইপ আমরা দেখি, ডি রাইবোজ এবং এল রাইবোজ। আমরা দুটো টাইপটা দেখি, ডি রাইবোজ এবং এল রাইবোজ। খেয়াল করে দেখো, আমি যদি এখন কার্বনের নাম্বারিংটা একটু যদি করার চেষ্টা করি তাহলে আমরা এটা আরও একটু ইজিলি বুঝতে পারবো। সো আমাদের এটা হচ্ছে এক নাম্বার কার্বন, 2, 3, 4, 5 নাম্বার কার্বন। এখানে আমাদেরকে দেখতে হবে এইখানে যে দূরবর্তী যে কাইরাল কার্বনটা আছে, দূরবর্তী কাইরাল কার্বন জিনিসটা কি। তাহলে এই কনসেপ্টটা বোঝার আগে আমাকে কাইরাল কার্বনের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, যে কাইরাল কার্বন ব্যাপারটা কি। কাইরাল কার্বন, কাইরাল কার্বন আমরা দেখছি যে এগুলো জৈব যৌগ এবং এগুলোর মধ্যে অনেকগুলো কার্বন আছে, কার্বনের যৌগ এগুলো। তো কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যেই কার্বনের যে চারটা হাত আছে প্রত্যেকটা হাত দিয়ে সে ভিন্ন ধর্মী কোনো মূলক বা কোনো মৌল বা যে কোনো কিছুর সাথে যুক্ত হবে। যেমন আমরা এখানে কার্বনের চারটা হাত দিলাম, সো যথারীতি আমরা এতক্ষণ OH এবং H দিয়ে ফিল আপ করছিলাম, তাহলে একটা হাতে আমরা OH দিয়ে দিচ্ছি, আরেকটা হাতে আমরা H দিয়ে দিতে পারি, যেটাকে আমরা এতক্ষণ করেছি, ভালো কথা, দিয়ে দিলাম। আমাদের এইখানে আরও দুইটা হাত আছে, দুইটা হাতে আরও অন্য ভিন্ন রকমের দুটো জিনিস দিতে হবে আমাদেরকে। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা এই হাতে চাইলে অ্যালডিহাইড মূলক অ্যাড করে দিতে পারি, চাইলে অ্যাড করতে পারি, এবং আমাদের পরবর্তী যে হাতটা আমার ফাঁকা থাকছে সেই হাতে আমরা চাইলে একটা আর অ্যাড করতে পারি। আর বলতে যে কোনো অ্যালকাইল মূলক এখানে হতে পারে। অর্থাৎ খেয়াল করে দেখো, এই যে কার্বনটা আমরা এঁকেছি, এই কার্বনের চারটা হাতে কিন্তু চার রকমের মূলক বলবো, যৌগ বলবো, মৌল বলবো বিদ্যমান। যৌগ না ঠিক, আসলে মূলক বা মৌল বিদ্যমান। তাহলে এই কার্বনটার উপর আমি তীর চিহ্ন, সরি, আমি মানে এবং স্টার মার্ক দিয়ে বুঝাতে পারি এটা আসলে একটা কাইরাল কার্বন, এটা একটা কি কাইরাল কার্বন। সো কাইরাল কার্বন কী কী কারণে হতে পারে না সেটা আমাদের একটু জানা দরকার। কাইরাল কার্বন হতে পারে না যদি সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। খেয়াল করে দেখো, এখানে একটা অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের এক নাম্বার কার্বনটাকে আমি কাইরাল কার্বন বলতে পারি না, কারণ এখানে আমরা একটা দ্বিবন্ধন পাচ্ছি আমি। ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি যখন অ্যালডিহাইড তৈরি করি তখন আমরা একটা আর দিয়ে দিই, আমরা একটা দ্বিবন্ধন দিই এবং একটা এইচ দিই। তোমরা বলতে পারো যে ভাইয়া, এখানে তো প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা হাতের ক্ষেত্রে তিন রকমের ভিন্ন বস্তু বসেছে,
বাট একটু খেয়াল করে দেখো, আমার কথা ছিল যে চারটা হাতে চার রকমের বস্তু বসবে বা চার রকমের উপাদান বসবে, এখানে তো চারটা হাতকে আমি ইউটিলাইজ করতে পারছি না নাম্বার ওয়ান। আবার আরেক জিনিস খেয়াল করে দেখো, দুইটা হাত একসাথে করে অক্সিজেনের জন্য অকুপাইড হয়ে গিয়েছে, অর্থাৎ দুইটা হাত একসাথে অক্সিজেনের জন্য ইউজ হয়ে গিয়েছে, যার কারণে এখানে কিন্তু চাইলেও আমি বলতে পারি না এটা একটা কায়াল কার্বন। তার মানে এক নম্বর কার্বনটা কিন্তু আমার কায়াল কার্বন না। কিন্তু খেয়াল করে দেখো দুই নম্বর কার্বনটার দিকে, দুই নম্বর কার্বনে তাহলে আমি উপরের হাতটাকে তুলতে পারি, সে হচ্ছে একটা যৌগমূলকের জন্য পেয়েছে, তাহলে এটা একটা উপাদান। নিচেরটাকে আমি আরেকটা উপাদান ধরতে পারি, এটাকে আমি আর হিসেবে ধরে নিতে পারি বা আর ওএইচ হিসেবে ধরে নিতে পারি, এবং এদিকে এইচ এবং এদিকে ওএইচ। তো আমরা বলতে পারি কার্বনের এই দুই নম্বরটা হচ্ছে একটা কায়াল কার্বন। সেম তিন নম্বরটাও কায়াল কার্বন হবে, কারণ উপরের বস্তুগুলো একরকমের, নিচের জিনিসগুলো আরেক রকমের, ডান দিকেরটা একরকমের, বাম দিকেরটা একরকমের। তেমনি আমরা এই কার্বনটাকেও কায়াল কার্বন বলবো তিন নম্বর, এরপরে চার নম্বরটাকে কায়াল কার্বন বলবো, কিন্তু পাঁচ নম্বরটাকে আমি কায়াল কার্বন বলতে পারি না। পাঁচ নম্বরটাকে কেন কায়াল কার্বন বলতে পারবো না, পাঁচ নম্বরটাকে যদি আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এই পাঁচ নম্বর কার্বনের যে চারটা হাত আছে, এর মধ্যে একটা হাত উপরের অংশে অ্যালডিহাইডের জন্য পেয়ে গেল, এই হাতের মধ্যে আমি যদি ওএইচ বসাই, কিন্তু অপর দুইটা হাত কিন্তু দুইটা হাইড্রোজেনকে পাচ্ছে, অর্থাৎ কার্বনের দুইটা হাত একই বস্তুকে অকুপাইড করতেছে, একই হাইড্রোজেনকে বা হাইড্রোজেন দুইটাকে অ্যাটাচ করছে, যার কারণে এই পাঁচ নম্বর কার্বনটাকে কিন্তু আমি কায়াল কার্বন ডাকতে পারি না। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি ভাইয়া দূরবর্তী কায়াল কার্বন কোনটা, তাহলে সেই প্রশ্ন করলে আনসারটা হবে ভাইয়া এখানে চার নম্বর কার্বনটা হচ্ছে দূরবর্তী কায়াল কার্বন। তাহলে এই দূরবর্তী কায়াল কার্বনের কমন সিস্টেম আমাদের একটু ক্লিয়ার রাখতে হবে। ওকে, এখানে আমাদের দূরবর্তী কায়াল কার্বনের কমন সিস্টেম একটু ভালো করে ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখন এখানে খেয়াল করে দেখো, এই যে চার নম্বর যে কার্বনটা আছে, এই চার নম্বর কার্বনের ক্ষেত্রে আমার এই যে ওএইচটা, এই ওএইচের উপর অনেক কিছু নির্ভর করছে। এইখানে চার নম্বর কার্বনের ওএইচটা খেয়াল করে দেখো ডান দিকে আছে, কোন দিকে আছে, ডান দিকে আছে। ওকে, যেহেতু এটা ডান দিকে আছে, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে ডি রাইবোস, এটাকে আমরা বলবো হচ্ছে ডি রাইবোস। তাহলে কি ভাই এটা বাম দিকে থাকতে পারতো? হ্যাঁ, এটা বাম দিকে থাকতে পারতো, এই ওএইচটা ঘুরে এদিকে চলে আসতে পারতো। আচ্ছা, বিষয়টা কেমন, এটা কিন্তু ত্রিমাত্রিক, এখানে তোমরা দ্বিমাত্রিকভাবে এঁকেছি, বা বিষয়টা কিন্তু এরকম দ্বিমাত্রিক, এবং এটা চলে এভাবে ঘুরতে পারে, ঠিক আছে। সো এই চার নম্বর কার্বনের ওএইচটা বাম দিকে হতে পারতো আর এইচটা এদিকে চলে আসতে পারতো, এরকম যদি ঘটনা ঘটতো তাহলে সেটাকে আমরা এল রাইবোস বলতাম। এল বাম দিকে হলে এল রাইবোস, ডান দিকে হলে ডি রাইবোস। এই এল এবং ডি নিয়ে বিস্তর আলোচনাটা আমরা পাবো হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে। আমরা যখন গ্লুকোজের স্ট্রাকচার দেখবো তখন আমরা এই ডি এবং এলটাকে আরও ভালো করে জানার চেষ্টা করবো। ডি আর এল বলতে আসলে ডি বলতে ডানকেও বোঝায় না, এল বলতে লেফট সাইডকেও বোঝায় না। আমরা বোঝার সুবিধাতে বলি আমরা যে দূরবর্তী কায়াল কার্বনের ক্ষেত্রে এখানে যে জিনিসটা আছে সেটা যদি ডান দিকে থাকে তাহলে ডি, আর বাম দিকে থাকলে এল বা লেফট আমরা বলি। বাস বেসিক্যালি এটা হলো এটা অপটিক্যাল আইসোমার বা আলোক সমানুতাকে আসলে ইন্ডিকেট করে। আলোক সমানুতা কি, এগুলো আমরা যখন গ্লুকোজ পড়বো তখন আরও ডিটেলসে জানবো। মেইনলি আমরা এটা বলতে পারি এখানে ডি বলতে আসলে ডেক্সট্রো রোটেটরি রাইবোসকে বোঝানো হয়েছে, এল বলতে ল্যাভিও রোটেটরি রাইবোসকে বোঝানো হয়েছে। বাট সেটা নিয়ে আমরা আবারও বলছি গ্লুকোজে পড়ার সময় আলোচনা করব। আমাদের এই দূরবর্তী কায়াল কার্বনের কমন সেন্সটা অন্য জায়গায় কাজে লাগবে, সেটা কি, কীভাবে আমরা এই স্ট্রাকচারটাকে, এটা তো একটা চেন স্ট্রাকচার, এই চেন স্ট্রাকচারটাকে কীভাবে আমরা রিংয়ে কনভার্ট করতে পারি। আচ্ছা, রিংয়ে কেন কনভার্ট করব, এই যে এই উপাদানগুলো আছে, এই যৌগগুলো আছে, এই যৌগের অনেক রকমের স্ট্রাকচার থাকতে পারে, বা তারা সবসময় চায় একটা স্ট্যাবল একটা স্ট্রাকচার লাভ করার জন্যে। কেমিস্ট্রি তুমি যাই পড়ো না কেন, কেমিস্ট্রির যে কোনো মৌল বলো বা যৌগ বলো, তারা সবসময় স্ট্যাবল হওয়ার একটা প্রচেষ্টা করে। স্ট্যাবল মানে কি, স্ট্যাবল মানে যেটাকে বলা হয় একদম সুস্থিত অবস্থা যাওয়ার চেষ্টা করে। যেমন সকল যৌগ এমনভাবে গঠিত হতে চায় যাতে তারা সুস্থিত হয়, সকল মৌলই কিন্তু তার ইলেকট্রন বিন্যাসকে এমনভাবে তৈরি করতে চায় যাতে করে সে তার নিকটবর্তী যেই রাসায়নিক বা নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসে সুস্থিত ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারে। অর্থাৎ সুস্থিত হওয়ার ইচ্ছা কিন্তু যে কোনো যৌগের বা যে কোনো মৌলের ক্ষেত্রে থাকে। তেমনি এই সকল যৌগের ক্ষেত্রে সুস্থিত একটা স্ট্রাকচার, স্ট্যাবল একটা স্ট্রাকচার লাভ করার চেষ্টা থাকে, এবং সেই স্ট্যাবল স্ট্রাকচারটা লাভ করতে পারে যখন তারা রিংয়ে পরিণত হয়, অর্থাৎ রিং স্ট্রাকচারে কনভার্ট হয়। সো সেই রিং স্ট্রাকচারটা কীভাবে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। এবং রিং স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে মনে রাখবা দূরবর্তী যে কায়াল কার্বনটা আছে, দূরবর্তী কায়াল কার্বনটা এবং যেই যৌগমূলকটা আছে সেই যৌগমূলকটা রিং স্ট্রাকচার তৈরি করতে হেল্প করবে। তাহলে এখানে যৌগমূলকটা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এখানে অ্যালডিহাইডের সাথে দূরবর্তী কায়াল কার্বনটাকে, দূরবর্তী কায়াল কার্বন হচ্ছে চার নম্বরটা, পাঁচ নম্বরটা কিন্তু কায়াল কার্বন না আমরা অলরেডি জেনেছি। তাহলে এখানে এক নম্বর কার্বন আর চার নম্বর কার্বন এরা কী করে বন্ধন ভেঙে, এই এক নম্বর কার্বন অ্যালডিহাইডটা বন্ধন ভেঙে চার নম্বর কার্বনটা কাছাকাছি আসার চেষ্টা করে, এবং কাছাকাছি এসে তারা একসাথে যুক্ত টাইপের হয়ে
একটা রিংয়ের মতো একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করে, তো ওটা রিংয়ের মতো হয়ে যায়। তো চলো আমরা সেই রিং স্ট্রাকচারটাকে একটু জানার চেষ্টা করি। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই রাইবোসটাকে আবার নতুন করে চলো আমরা একটু এঁকে ফেলি, তাহলে আমার নতুন করে বুঝতে ইজি হবে। সো চলো রাইবোসকে আঁকানোর জন্য আমরা পাঁচটা কার্বন আবার এঁকে ফেলি। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচ নাম্বার কার্বনে আমরা সহজেই সি এইচ টু ও এইচকে ইউজ করতে পারি। এখানে আমরা একটু বন্ধনগুলোকে ভেঙে ভেঙে দেখাই। বন্ধনগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে দেখাতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে অ্যালডিহাইড মূলক। এভাবে আমরা কী তৈরি করি, এভাবে আমরা কিন্তু অ্যালডিহাইড মূলকটাকে তৈরি করি, সি এইচ ও অ্যালডিহাইড মূলকটাকে তৈরি করলাম। বাকি যে হ্যান্ডগুলো আছে, এই হ্যান্ডগুলোতে আমরা ও এইচকে দিয়ে দিব, একদিকেই দিচ্ছি। এবং আমরা ডি রাইবোসটাকেই ব্যবহার করছি, যেহেতু পাশ এই দূরবর্তী চার নাম্বার কার্বনের ওয়েজটা ডান দিকে আছে ব্যবহার করলাম। তাহলে আমরা এখানে রাইবোসটাকে এঁকেছি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে দূরবর্তী কায়াল কার্বন। তাহলে এই দূরবর্তী কায়াল কার্বনের সাথে সকল ঘটনা আমরা করতে পারবো। কী ঘটবে এখানে আসলে? বেসিক্যালি এই যে চার নাম্বার যে কার্বনটা আছে, সে এক নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করবে, এমনভাবে ফোল্ড হবে বা কাছাকাছি আসার চেষ্টা করবে, ঠিক ফোল্ড না, কাছাকাছি এমনভাবে আসার চেষ্টা করবে যাতে করে তারা একটা রিংয়ের মতো একটা স্ট্রাকচার লাভ করতে পারে। সেই জন্য কী হবে দেখো, প্রথমত এই কয়েকটা জায়গায় বেশ কয়েকটা বন্ধন ভাঙার ঘটনা আমরা দেখব। কীভাবে বন্ধনগুলো ভাঙবে খেয়াল করে দেখো, এই যে এখানে আমাদের যে অ্যালডিহাইডের কার্বন এবং অক্সিজেনের যে বন্ধনটা আছে, এটা সবার প্রথমে ভাঙবে। তাহলে এটা যদি ভেঙে যায়, তাহলে আমরা প্রথমে এই বন্ধনটাকে ভেঙে ফেলবো। এই বন্ধনটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে অক্সিজেনের একটা হাত মুক্ত হয়ে যাবে, অক্সিজেনের একটা হাত মুক্ত হয়ে যাবে, কারণ অক্সিজেনের দুইটা হাত থাকে, এবং কার্বনের দেখো আর একটা হাত মুক্ত হয়ে যাবে। তাহলে কার্বনের আমি কী করলাম, আর একটা হাত মুক্ত করে দিলাম, ঠিক আছে? কার্বনের একটা হাত মুক্ত করলাম, অক্সিজেনের একটা হাত মুক্ত করলাম। এই হাতটাকে মুক্ত করে আমি বড়ো করে দেখিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, ওকে বোঝার সুবিধার্থে আমি এইভাবে করে দিলাম। ওকে, তাহলে কার্বনের কিন্তু এখানে চারটা হাত আছে, অক্সিজেনের কিন্তু একটা হাত ফাঁকা আছে, এবং এখানে কিন্তু দেখো চার নম্বর কার্বনের দিকে একটু খেয়াল করে দেখো, কিন্তু ওএস আছে। এখন আমি এই ওএসকে নিয়ে একটু কাজ করব। এইখানে আমি যে কাজটা করব, এইখানে বন্ধনটাকে ভাঙবো, ভেঙে এখান থেকে একটা হাইড্রোজেনকে মুক্ত করে দেবো। তো এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে মুক্ত করে দিই, এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা যদি মুক্ত করে দিই, এবং পাশাপাশি এখান থেকে যদি অক্সিজেনকেও যদি আমরা মুক্ত করে দিই, মানে অর্থাৎ পুরো ওয়েস্টটাকে আমি এখানে মুক্ত করে দিচ্ছি। এখানে ওয়েস্ট ছিল, পুরো ওয়েস্টটাকে আমি এখানে মুক্ত করে দিচ্ছি। ওয়েস্টটাকে মুক্ত করে সেই ওয়েস্টটাকে আমি অ্যাটাচ করে দেবো কার সাথে, এই ওয়েস্টটাকে আমি অ্যাটাচ করে দিব এর সাথে, কার্বনের যে হ্যান্ডটা ফাঁকা হয়েছে তার সাথে। তাহলে এই জায়গাটা কী হবে, এই জায়গাটা কিন্তু একটা শূন্যতা তৈরি হলো, বা একটা ক্রাইসিস বা ফাঁকা স্থান তৈরি হলো, তাই না? এবং দেখো এখানে একটা ফাঁকা স্থান আছে, এইভাবে এরা কী হয়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে। অর্থাৎ এক নাম্বার কার্বন এবং চার নাম্বার কার্বন অ্যাটাচ হয়ে যাবে। চার নাম্বার কার্বন যে ওয়েস্টটা আছে, সে এক নাম্বার কার্বনের ফাঁকা হওয়া হাতের সাথে অ্যাড হয়ে যাবে। ব্যাপারটা দেখো, বুঝতে একটু প্রবলেম হবে প্রথমবার, প্রথমবার যদি প্রবলেম হয় তাহলে এখানে ভিডিওটা পজ করো, পজ করে একটু রিওয়াইন্ড করো, রিওয়াইন করে এই জিনিসটা আবার একটু দেখে আসো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, খুবই ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের এইভাবে গঠিত হলো। তাহলে এক আর চারের মধ্যে একটা বন্ধন তৈরি করতে পারলাম। এখন এটাকে আমি একটু রিংয়ের শেপ দিব। বলতে পারো ভাই এখন তো রিংয়ের শেপ হয় নাই, কীভাবে রিংয়ের শেপ করবো আমরা? খেয়াল করে দেখো, মাঝখানে একটা দুইটা তিনটা চারটা কার্বন আছে। তাহলে রিংয়ের শেপ যদি আমি করি এমনভাবে করবো যাতে মাঝখানে চারটা কার্বন থাকে, রিংটার ভিতরে চারটা কার্বন থাকবে, কারণ দেখো এইটুক জায়গার মধ্যে রিংটা তৈরি হবে এবং একটা অক্সিজেন থাকবে। তো অক্সিজেনকে উপরে রেখে আমরা চারটা কার্বন দিয়ে রিংয়ের মতো তৈরি করতে পারি। সো সেই কাজটা চলো আমরা একটু করি। তো অক্সিজেনকে আমি মাঝ বরাবর রাখলাম, অক্সিজেনকে মাঝ বরাবর রেখে আমরা দেখো অক্সিজেনের দুটা হাত, এই অক্সিজেনের দুটা হাত দিলাম আমরা। অক্সিজেনের দুটা হাত দেওয়ার পরে আমরা চারটা কার্বন রাখবো, কারণ দেখো সেন্টারে এক দুই তিন চারটা কার্বন আছে, আর এই পাঁচ নাম্বার কার্বনটা একটু আলাদা হয়ে গিয়েছে। তাহলে আমরা চারটা কার্বন দিব, একটা দুইটা তিনটা চারটা, চারটা কার্বন দিব, এবং এগুলোকে আমরা যুক্ত করে দিলাম, দিলাম আমরা যুক্ত করে। এবং আমরা জানি প্রত্যেকটা কার্বনে কয়টা করে হাত থাকে, চারটা করে হাত থাকে। তাহলে দেখো এভাবে করে প্রত্যেকটা কার্বনে আমরা চারটা করে হাত দিয়ে দিলাম, চারটা করে হাত দিয়ে দিলাম প্রত্যেকটা কার্বনের। এটা কিন্তু ত্রিমাত্রিক একটা কাঠামো। ওকে, এখন খেয়াল করে দেখো এখানে কোন কার্বনটাকে আমরা কীভাবে আমার নাম্বারিং করব। এখানে আমরা এই যে অক্সিজেনটা যেটা আছে, এই অক্সিজেনের সাথে যে কার্বনটাকে, এটাকে আমরা এক নাম্বার কার্বন ধরবো, এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার, এটা চার নাম্বার। তাহলে এখানে একটা পাঁচ নাম্বার কার্বন দিতে হবে। খেয়াল করে দেখো এই সে চার নাম্বার কার্বন, এবং তার সাথে
পূর্ণাঙ্গভাবে CH2H পাঁচ নম্বর কার্বন আকারে ছিল। তাহলে চার নম্বর কার্বনের সাথে আমরা CH2H পাঁচ নম্বর কার্বন দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে CH2OH দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমার কয় নম্বর কার্বন? পাঁচ নম্বর কার্বন। ঠিক আছে, তাহলে এক দুই তিন চার পাঁচ, এই চার এবং এই পাঁচ। বাকি হাতগুলো কীভাবে হবে দেখো, কীভাবে বাকি হাতগুলোকে আমরা ফিল আপ করবো খেয়াল করে দেখো। এইখানে যে হ্যান্ডগুলো আছে প্রত্যেকটা ডান দিকে আমরা এখানে একটা ইমাজিনারি লাইন কল্পনা করতে পারি। এইখানে এখান থেকে ডান দিকে যারা আছে তারা নিচে বসবে, অর্থাৎ কার্বনের দেখো এ পাশ আর এ পাশ, আমাদের এখানে কিন্তু উপর আর নিচে, আসলে বেসিক্যালি এটা উপর নিচে না, এটা তো ত্রিমাত্রিক জিনিস, বাট আমরা বোঝার সুবিধার্থে বলছি এখানে আছে উপরে আর নিচে আর এখানে আছে ডানে আর বামে, ডানে আর বামে। তো এইখানে যারা ডানে থাকবে এইখানে তাদেরকে নিচে আমরা বসাবো। তো খেয়াল করে দেখো, আমি যদি এক নম্বর কার্বনের দিকে যাই, আমি তো আগে থেকেই নিচে বসিয়েছিলাম, তাহলে এক নম্বর কার্বনের ক্ষেত্রে ওএইচটাকে আমি নিচেই দিয়ে দিলাম। দুই নম্বর কার্বনের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, দুই নম্বর কার্বনে ওএইচটার নিচে, তিন নম্বর কার্বনে ওএইচটার নিচে। ওকে, এভাবে আমরা দিয়ে দিলাম, ফাইন। খেয়াল করে দেখো চার নম্বর কার্বনে বলে আমরা কী করবো, চার নম্বর কার্বনে তো এদিকে কিছু নাই তাই না, তো বাকি থাকলো কি এইচ। তাহলে চার নম্বর কার্বনের জন্য আমি এখানে কী দিয়ে দিলাম? চার নম্বর কার্বনের জন্য আমি এখানে এইচ দিয়ে দিলাম। চার নম্বর কার্বনের জন্য এখানে আমি কী দিয়ে দিলাম? চার নম্বর কার্বনের জন্য আমি এখানে একদম ডিরেক্টলি এইচ দিয়ে দিলাম। ওকে, এটা এইচ দিয়ে দিলাম, কারণ এইচ ছাড়া আর কিছু ছিল না। এবং বাকি কার্বনগুলোর দিকে খেয়াল করে দেখো, বাকি কার্বন যেটা এক নম্বর কার্বনে তো আমরা একটা এইচ পেয়ে যাচ্ছি উপরে, দুই নম্বর কার্বনের বেলায় দেখো এখানে আমরা একটা এইচ পেয়ে যাচ্ছি, তিন নম্বর কার্বনের বেলায় দেখো এখানে আমরা একটা এইচ পেয়ে যাচ্ছি। এখন চলো আমরা একটু কাউন্ট করি কোথায় কত আছে। আমরা যদি কাউন্ট করি দেখবো কার্বন তো আগে থেকেই পাঁচটা ছিল আমরা জানি, হাইড্রোজেন দেখি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা। তাহলে হাইড্রোজেন এখানে আমি দশটা পেয়ে যাচ্ছি। আমি যদি অক্সিজেনের দিকে যদি যাই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ও ফাইভ, এই আমার রাইবোজের স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এভাবেও কিন্তু আমরা রাইবোজের কী তৈরি করতে পারি? রিং স্ট্রাকচারটা তৈরি করতে পারি। এটাই হচ্ছে রাইবোজের রিং স্ট্রাকচার। তাহলে এটা ছিল চেইন স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার থেকে আমি রিং স্ট্রাকচারে গিয়েছি। বুঝতে প্রবলেম হলো, ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো, দুই তিনবার দেখলে তুমি ইজিলি নিজে নিজে করে ফেলতে পারবা। ওকে, তাহলে এই হচ্ছে আমার রাইবোস। ওকে, এগুলো যদি আমরা কিরণ ব্যবহার করতাম তাহলে আমরা কী পাইতাম? রাইবোলোস পাইতাম। রাইবোলোজের যে রিং স্ট্রাকচার সেটা কেমন হবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করতে পেরেছো কিনা সেটা করে আমাকে কমেন্টে জানাবা, যে কমেন্টটা আছে। এবং অবশ্যই এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তুমি অনেকেই ভিডিও দেখো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার হাসনা শুভ্রও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য। সো তাহলে আমরা রাইবোজের চেন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচারটা কিন্তু তৈরি করতে পারলাম, চেন স্ট্রাকচার রিং স্ট্রাকচার কিন্তু দুটোই আমরা তৈরি করতে পারলাম। এটা হচ্ছে চেন স্ট্রাকচার, এটা হচ্ছে কি রিং স্ট্রাকচার। ওকে ফাইন, এবার আমরা একটা কাজ করব, সে কাজটা কি? এইখানে যে দুই নম্বর কার্বনটা আছে সেই দুই নম্বর কার্বনে আমরা একটা কাজ করব। তো এখন আমি যেভাবে এঁকেছিলাম এটা তো তোমাদের কাছে একটু কঠিন লেগেছে, আমি জানি একটু কঠিন মনে হচ্ছে, তো এটাকে চাইলে একটু সহজভাবে তৈরি করা যায়, এটাকে চাইলে কী করা যায়? সহজভাবে তৈরি করা যায়। তো সেই সহজভাবে তৈরি করার জন্য আমরা কী করতে পারি দেখো, তো পরীক্ষার সময় তো আমরা এত মিলিয়ে মিলিয়ে করতে পারবো না। তাহলে আমরা যে কাজটা করব, এভাবে করে আমরা পেন্টাগন যে স্ট্রাকচারটা ছিল সেই পেন্টাগন স্ট্রাকচারটা এভাবে করে তৈরি করে ফেলবো। প্রথমে পেন্টাগন স্ট্রাকচারটা প্রথমে তৈরি করে ফেলবো। এটা হচ্ছে এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন এবং এখানে পাঁচ নম্বর কার্বন। যথারীতি আমরা CH2OH কিন্তু সবসময় বসাই, সেটাকে আমরা দিয়ে দিলাম। প্রত্যেকটা কার্বনে চারটা করে হাত দিয়ে দিব এবং আমরা চোখ বন্ধ করে সবগুলো কার্বনের নিচে ওয়েজ দিয়ে দিচ্ছি। আর এখানে তো একবার ওয়েজ এর উপরে অকুপাইড ছিল, আর এখানে চার নম্বর কার্বনে কোনো ওয়েজ নাই আমরা জানি। বাকিগুলোর মধ্যে আমরা কী দিব? শুধুমাত্র এইচ দিব। বাকিগুলোর মধ্যে শুধুমাত্র আমরা কী দিব? শুধুমাত্র আমরা এইচ দিব। ফাইন, দেখো দুই নম্বর যে কার্বন, এখন কিন্তু এই জিনিসটার নাম হচ্ছে রাইবোস, এখন হচ্ছে এই জিনিসটার নাম হচ্ছে রাইবোস। কিন্তু দেখো দুই নম্বর কার্বন আমি একটা কাজ করবো, সেই কাজটা কি? দুই নম্বর কার্বনে একটা ওকে বাদ দিয়ে দিব আমরা। দুই নম্বর কার্বন যদি ওকে বাদ দিয়ে দিলে দুই নম্বর কার্বন শুধু কে থাকবে? দুই নম্বর কার্বনে শুধুমাত্র থাকবে হচ্ছে একটা এইচ, শুধুমাত্র কে থাকবে? একটা এইচ থাকবে। তাহলে আমি দুই নম্বর কার্বন থেকে কী করলাম? একটা অক্সিজেনকে বাদ দিলাম, দুই নম্বর কার্বন থেকে অক্সিজেনকে বাদ দিলাম। মনে রাখবে ভাইয়া, বায়োলজিতে বা কেমিস্ট্রিতে কোনো জায়গায় যদি কোনো বস্তু দুইটা থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডাই, কোনো জায়গায় কোনো বস্তু দূরে থাকলে আমরা বলি ডাই, আর কোনো জায়গা থেকে যদি কোনো বস্তুকে বাদ দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলি ডি। তারপরে ডি মানে বাদ দেওয়া, ডাই মানে হচ্ছে দুই, আর কোনো জায়গায় যদি আমরা ডি শব্দটা দেখি তাহলে বুঝবো হচ্ছে বাদ দেওয়া।
ডি শব্দের অর্থ হচ্ছে কি বাদ দেওয়া। যেমন আমরা যখন কোনো কিছু বাদ দিয়ে দিই তখন আমরা বলি ডিলিট করে ফেলেছি, ফোন নাম্বার ডিলিট করে ফেলেছি। আমরা যখন ফেসবুক আইডি বন্ধ রাখি তখন আমরা কি বলি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি ফেসবুক আইডি। ঠিক আছে, একটা রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে কার্বনের সংখ্যা এক কমে যায়, কার্বনের সংখ্যা কমে যায়, যেসব রাসায়নিক বিক্রিয়া এগুলোকে আমরা কি বলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি, তাই না? এবং আমরা এরকম আরও অনেক সময় দেখি, যেমন অনেক সময় কি হয় ডায়রিয়া হলে শরীর থেকে যখন পানি বের হয়ে যায় তখন আমরা কি বলি ডিহাইড্রেশন হয়েছে, শরীর থেকে হাইড্রেশন মানে পানির অভাব হয়েছে ডি। তাহলে এখানে কাকে বাদ দিয়েছি আমি? এখানে আমি অক্সিজেনকে বাদ দিয়েছি। তাহলে আমরা এখানে বলতে পারি অক্সিজেনকে যেহেতু দুই নম্বর কার্বন থেকে বাদ দিয়েছি তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডি অক্সিরাইবোস, এটাকে আমরা কি বলতে পারি ডিঅক্সিরাইবোস বলতে পারি। সেম এখানে যে আমরা এ স্ট্রাকচারটাকে গেছিলাম, আমরা যে চেন স্ট্রাকচারটাকে গেছিলাম, সেই চেন স্ট্রাকচারে যদি আমরা দুই নম্বর কার্বনটা যদি একটা অক্সিজেন বাদ দিয়ে দিই তাহলে এটাও কিন্তু আমরা রাইবোস না বলে আমরা ডিঅক্সিরাইবোস বলবো। তাহলে ডিঅক্সিরাইবোসের সংকেতটা কেমন আসছে দেখো তো, এখানে কিন্তু কার্বনের সংখ্যা যা ছিল তাই আছে সি ফাইভ, হাইড্রোজেনের সংখ্যা সি টেনই আছে, অক্সিজেনের সংখ্যা কিন্তু একটা কমে সি ফোর হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। এখন প্রশ্ন আসতে পারে ভাই আপনি ডিঅক্সিরাইবোস কেন পড়াচ্ছেন? এই ডিঅক্সিরাইবোস যদি নাইট্রোজেনের ক্ষার আর ফসফরিক অ্যাসিড থেকে আসা অজৈব ফসফেটের সাথে যুক্ত হতে পারে, সহজ বাংলায় বললে এই ডিঅক্সিরাইবোসের সাথে যদি নিউক্লিক অ্যাসিড অ্যাড হতে পারে তাহলে সেটা হয়ে যাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএর একটা মনোমার। এবং মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হলে সেটা আমরা ডিএনএই বলবো, বাট এভাবে করে ডিএনএ মনোমারটা তৈরি করা যায়। তেমনি এখানে যে আমরা রাইবোসটাকে পেয়েছিলাম এর নাম ছিল রাইবোস, এই রাইবোসের সাথে যদি আমরা নিউক্লিক অ্যাসিডকে তৈরি করতে পারি বা রাইবোসকে নিউক্লিক অ্যাসিডের সাথে যদি পরিণত করতে পারি, অর্থাৎ রাইবোসের সাথে যদি আমি একটা নাইট্রোজেনের ক্ষার এবং একটা অজৈব ফসফেট যুক্ত করতে পারি যেগুলো আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি, তখন এই রাইবোসটাই পরবর্তীতে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবোস থেকে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএতে পরিণত হবে। অর্থাৎ এই যে রাইবোসটাকে যে আমরা এখানে তৈরি করেছি এই রাইবোসটা হচ্ছে একটা আরএনএ তৈরির বেসিক ফান্ডামেন্টাল উপাদান, এবং এখানে যে ডিঅক্সিরাইবোসটাকে তৈরি করেছি এটা কিন্তু আমাদের ডিএনএ তৈরি করার একটা গুরুত্বপূর্ণ উপাদান। এর কারণেই এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যেটা পেন্টোস এটিকে নিয়ে আমি তোমাদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছি, এতগুলো কথাবার্তা বলেছি। এখানে আমি কিটোন নিয়ে তেমন বেশি আলোচনা করিনি, কিটোনটা কীভাবে তৈরি করতে তোমরা সবাই জানো, আগের যদি ক্লাসগুলো করে আসো তোমরা যদি তিন কার্বন বিশিষ্ট শর্করা বা চার কার্বন বিশিষ্ট শর্করার গঠন যদি দেখে আসো তাহলে তোমরা এখান থেকে সহজেই চেন থেকে কিটোন বা রাইবুলোজের সংকেত তোমরা বের করতে পারবা বা রাইবুলোজের স্ট্রাকচার তোমরা তৈরি করতে পারবা। কিন্তু আমরা এই ডিঅক্সিরাইবোসটা শেখার জন্য আমরা রাইবোসটাকে ভালো করে দেখলাম, কীভাবে চেইন স্ট্রাকচার থেকে রিংয়ে শিফট করা যায় সেটা আমরা জানলাম, এবং কীভাবে আমরা ডিঅক্সিরাইবোস তৈরি করা যায় সেটা আমরা জানলাম। তাহলে এই রাইবোস এবং ডিঅক্সিরাইবোসের পার্থক্যটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, পরীক্ষায় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। রাইবোস এবং ডিঅক্সিরাইবোসের মধ্যে পার্থক্য কী বা এদের ব্যবহারের মধ্যে কী তফাত আছে, গঠনের মধ্যে কী তফাত আছে, এটা কিন্তু আমাদের সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে বা দুই নম্বরে কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। সো এই জন্য আমাদের পাঁচ কার্বনটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। এবার পাঁচ কার্বনটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমরা ছয় কার্বনে আরও সুন্দরভাবে কী করতে পারবো, উপস্থাপন করতে পারবো। তবে হ্যাঁ, পাঁচ কার্বন তৈরি করার সময় আমরা দেখেছি যে ওয়েজগুলো সব ডান দিকে ছিল। পাঁচ কার্বন তৈরি করার সময় আমরা যদি আমরা আবার আমাদের যে চেইন স্ট্রাকচার ছিল সেই চেইন স্ট্রাকচারে যদি চলে যাই তাহলে আমরা দেখেছি যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়েস্টটা আমাদের ডান দিকে আমরা বসিয়ে দিয়েছি, কারণ এই সকল ক্ষেত্রে কিন্তু সমানুর পরিমাণটা অনেক কম। বা যখন আমরা ছয় কার্বনে চলে যাব, জৈব যৌগটা যখন ছয় কার্বনের হবে, কেন জৈব যৌগ বলছি কারণ আমি আগেই বলেছি এগুলো সবই জৈব যৌগ, যখন আমরা ছয় কার্বনে চলে যাব তখন কিন্তু কী হবে সমানুর সংখ্যা অনেক বেড়ে যাবে। আমরা পাঁচ কার্বনের মধ্যে রাইবোস রাইবুলোজ ইত্যাদি নাম পেয়েছি, বাট যখন আমরা ছয় কার্বনে চলে যাব তখন শুধু গ্লুকোজ না, শুধু ফ্রুক্টোজ না, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ ম্যানোজ এরকম অনেকগুলো আমরা পেয়ে যাব। সামান্য একটু পরিবর্তনের কারণে নতুন একটা সমানু তৈরি হয়ে যাবে, স্ট্রাকচার একটু ডান দিকে বাম দিকে হওয়ার কারণে নতুন তৈরি হয়ে যাবে, যার কারণে আমরা যখন ছয় কার্বন পড়তে যাব তখন কিন্তু এই ওয়েজের কী হবে পরিবর্তন আসবে, ওয়েজের যে দিকগুলা পরিবর্তিত হয়ে যাবে, কোনোটা ডানে যাবে কোনোটা বাঁয়ে যাবে এভাবে করে পরিবর্তিত হবে। সো এখানেও ডি থাকবে, এল থাকবে, আলফা থাকবে, বেটা থাকবে, অনেক রকমের স্ট্রাকচার চলে আসবে যখন আমরা ছয় কার্বনের দিকে যাব। সো সেই ছয় কার্বন নিয়ে তোমাদের জন্য নতুন একটা ভিডিওতে চলে আসবো। আজকের এই ভিডিওটা এইটুকুই থাকছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে করে থাকো, এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে ক্লাসগুলো সরিয়ে দাও, কারণ এই যে বিষয়গুলো যদি তোমরা যদি ভালো করে ক্লিয়ার থাকো তাহলে কিন্তু তোমরা প্রথম অধ্যায়টা ভালো করে বুঝতে পারবে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে আবার আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।